নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। বিন্দুবাসিনী ঠাকুরের ঘরের মেঝেতে আঁচল ছড়িয়ে শুয়ে আছে। সারা বাড়ি নিস্তব্ধ। বেলা এখন 3 প্রহর। বাড়ির সকলে এই সময় খেয়ে দেয়ে ঘুমোয়। নিস্তলার দাসদাসীদের কোলাহলও এখন কিছুক্ষণের জন্য শান্ত। বাইরের রাস্তায় ঠা ঠা পোড়া রোদ্দুর, লোকজন বেশি হাঁটে না, গাড়ি ঘোড়াও কম। মাঝে মাঝে কাকের কাকা আর চিলের চিহিহি তে শুধু স্তব্ধতা একটুখানি চিড় ধরে। ঠাকুর ঘরের একটা জানলা খোলা, তা দিয়ে হাওয়া আসে হু করে, আর সেই জানলার ওপর বসে দুটো কাক এক মনে দেখছে বিন্দুবাসিনীকে। তারা খুব চিন্তিত ভঙ্গিতে কিছু একটা আলোচনা করছে পরস্পরের সঙ্গে। আমরা কাকের ভাষা জানি না, কিন্তু তারা যে বিন্দুবাসিনী সম্পর্কেই কথা বলছে তাতে কোনো সন্দেহই নেই। এই মেয়েটিকে কদিন আগেও তারা কত উচ্ছলা চঞ্চলা দেখেছিল, আজ সেই মেয়েটি একা মাটিতে শুয়ে আছে অশ্রুসজলা হয়ে। আজ বিন্দুবাসিনীর একা থাকারই দিন, আজ একাদশী। এর আগেও তো কত একাদশী গেছে। 9.5 বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে বিন্দুবাসিনী নিয়মিত একাদশী করে এসে আসছে। খিদের জন্য তার কষ্ট হয় না। একাদশী দিন না খেলে খেয়ে থাকলেও সে তার বোনেদের সঙ্গে দৌড়াদৌড়ি করে কত রকম খেলেছে। সকাল বিকেলে মাথা দুলে দুলে মুখস্থ করেছে পড়া। মার কাছে সে জাঁক করে বলেছে, একদিন কেন, আমি 7 দিনও উপোস করে থাকতে পারি। তুমি দেখতে চাও? আগেকার দিনে মুনি ঋষিরা বছরের পর বছর না খেয়ে তপস্যা করত। মহাভারতের অম্বাও এরকম তপস্যা করেছিল। মা হেসে বলতেন, মেয়ে আমার একেবারে গুরু ঠাকুর, কথায় কথায় বেদ পুরাণের তুলনা। বিন্দুবাসিনীর পরের বোন কুন্দমালার তখনও বিয়ে হয়নি। সে বলতো, তুই কার জন্য তপস্যা করবি রে শেষদি? মা বলতেন, তুই চুপ কর কুন্দ, পরের জন্মে আমাদের বিন্দু শিবের মতন স্বামী পাবে। বিন্দুবাসিনী বলতো, রক্ষে করো, আমার আর পরের জন্মে শিবের মতন স্বামী দরকার নেই, আমি পরের জন্মে পুরুষ মানুষ হব। কুন্দমালা আর বিন্দুবাসিনী পিঠোপিঠি বোন, কথায় কথায় টক্কর লাগত। সে একদিন বলেছিল, জানো মা, প্রত্যেক একাদশীতে শেষ দি 5 পুকুরে 3-4 বার ডুব দিয়ে আসে, শেষ দি ডুবে ডুবে জল খায়। বিন্দুবাসিনী রাগ করে বলেছিল, কি অখাদ্য কথা, 5 পুকুরে শ্রীভদ্র গাড়োয়ান গরু মোষ চান করায় আমি সেই জল খেতে যাব? ওয়াহ! মা বলেছিল, তুই থাম তো কুন্দ, করে রাঢ়ি একাদশীর দিন জল খাবে কি, ও কথা শুনলেও অকল্যাণ হয়। কুন্দমালা বয়সের তুলনাতেও বেশি ছেলে মানুষ, বৈধব্যের মুখ দুঃখ সে ঠিক বুঝত না। শ্বশুরবাড়ি নামক একটা অচেনা জায়গায় থাকবার বদলে দিদি যে আবার বাবা মায়ের কাছে ফিরে এসেছে, এটাকে সে একটা খুব সুখের বিষয় জ্ঞান করত। সে বলেছিল, অমন একাদশী আমরাও করতে পারি মা, পরের দিন দিদির কত খাতির, কত রকম মিঠাই সন্দেশ পেস্তার শরবত। বিধুশেখর জায়া হেসে ফেলে কুন্দর মাথায় একটা চাপড় মেরে বলেছিলেন, এ মেয়েটা আমার একেবারে হাবা। পরক্ষণেই তার চোখের কোণ অশ্রুবিন্দু চিকচিক করে ওঠে। বিন্দুবাসিনীর দিকে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস গোপন করেন। কুন্দমালাকে বৈধব্য যাতনা সহ্য করতে হয়নি। যথাসময় তার বিয়ে হয় উত্তরপাড়ার জমিদারদের বাড়িতে। সেখানে গিয়ে সে সবসময় মায়ের কাছে আসবার জন্য কান্নাকাটি করত। দয়ালু শ্বশুরকে জপিয়ে সে চলেও এসেছিল বয়স কয়েকবার। তারপর তার 12 বছর বয়সে তাকে পাকাপাকিভাবে চলে যেতে হলো এবং 4.5 মাস ধরে জমিদারগিনী সাজবার প্রাণপণ চেষ্টা করে সে হঠাৎই মরে গেল একদিন। বছর না ঘুরতেই তার সৌভাগ্যবান স্বামী প্রচুর যৌতুক সমেত আর একটি অষ্টমবর্ষীয়াকে ঘরে আনল। পৃথিবী থেকে একেবারে বিলীন হয়ে গেছে কুন্দমালা। বিন্দুবাসিনী তার বৈধব্যকে কখনো গ্রাহ্য করেনি। ছোটোখাটো জিনিস থেকেই সুখ খুঁজে নেবার একটা প্রবণতা ছিল তার স্বভাবের মধ্যে। তার চরিত্রের নির্মল তেজস্বিতার জন্য কেউ কখনো খবরদারি করেনি তার উপরে। কিন্তু হঠাৎ এ কী হলো, যেন একদিন সহসা ঘুম ভেঙে জেগে উঠে তার বাড়ির লোক আবিষ্কার করলো সে আর বালিকাটি নেই, সে এখন স্ত্রী লোক, আর সেই জন্যই সে এখন থেকে আর ইচ্ছে মতন চলাফেরা করার স্বাধীনতা পাবে না।
এমনকি এই বাড়ির মধ্যেও না। বিধবা হবার বছর তিনেক বাদে বিন্দুবাসিনী একবার ভয় পেয়েছিল, যেদিন সে রক্ত দর্শন করে। রজস্বলা হওয়ার ব্যাপারটা সে জানত না, জানবেই বা কী করে। সাধারণত বিবাহিতা বালিকাদের বয়স থাক ননদ ভাজরাই ওইসব গূঢ় কথা জানিয়ে দেয়, বিন্দু তো ওদের সঙ্গে থাকেনি। ভয় পেয়ে বিন্দুবাসিনী লুকিয়েছিল নিজের ঘরে, ভেবেছিল তার কোনো কঠিন অসুখ হয়েছে, এবার কুন্দমালার মতন সেও মরে যাবে। টানা দেড় দিন বিন্দুবাসিনী ঘরের বার হয়নি, শেষ পর্যন্ত তার মায়ের কানে খবর যায়। বৃহৎ সংসার, সৌদামিনীর সঙ্গে তার সন্তানদের প্রতিদিন দেখাও হয় না, স্বামী সেবাতেই তিনি ব্যস্ত থাকেন, সন্তানদের তত্ত্বাবধানের ভার দাসদাসীর ওপর। খবর পেয়ে তিনি এসে মেয়েকে এক পলক দেখেই আসল ব্যাপারটি বুঝেছিলেন। বিন্দুবাসিনীর পিঠে হাত বুলিয়ে দিতে বলেছিলেন, পাগলি আমার, এই জন্য বুঝি নাওয়া খাওয়া বন্ধ করে শুয়ে থাকতে হয়, এতে ভয়ের কি আছে, মেয়ে মানুষের অমন হয়, ভগবান মেয়ে মানুষদের যেমনভাবে গড়েছেন তেমনি তো হবে। যে মেয়েরা স্বামীকে ভালো করে চিনবার আগে বিধবা হয়, ঋতুমতী হয় তারাও, প্রকৃতির এমনই আশ্চর্য বিধান। সেদিন থেকে বিন্দু মেয়ে মানুষ হয়েছিল, কিন্তু স্ত্রীলোক হয়নি, কেননা তখনও খর্ব করা হয়নি তার স্বাধীনতা। তারপরে সে পুকুর পাড়ে গিয়ে গাছে চড়েছে, ভর দুপুরবেলায় ভূত তারানি খেলা খেলেছে, আবার পুঁথিপত্র নিয়ে আচার্য মশাইয়ের কাছে পাঠ নিতেও গেছে। মা কখনো বড়জোর সস্নেহ ভর্তস্বনায় বলেছেন, অত আর দস্যিপনা করিস না বিন্দু, মেয়ে মানুষের একটু নরম সরম হতে হয়, আদালতে বেরুবার মুখে কিংবা ফেরবার সময় বিধুশেখর কতদিন দেখেছেন সিঁড়ি দিয়ে দুধ দাঁত করে নেমে যাচ্ছে বিন্দুবাসিনী, কিংবা নিচের দালানে বসে গঙ্গানারায়ণের সঙ্গে তর্ক করছে, তিনি সকৌতুকে হেসেছেন। বিন্দুবাসিনী তার পিতার মুখে কখনো কঠোর কথা শোনেনি। মাত্র সেই একদিন শনিবার সব কিছু ওলট পালট হয়ে গেল। আচার্য মশাই বললেন, তিনি আর বিন্দুবাসিনীকে পড়াবেন না, কারণ বিন্দু স্ত্রীলোক হয়ে গেছে। বিন্দু পরে হিসেব করে দেখেছে সেই দিনটিতে তার বয়স হয়েছিল 14 বছর 7 মাস 11 দিন। ঠিক 14 বছর 7 মাস 11 দিনের দিনই এই দুনিয়ার সব মেয়েরা স্ত্রীলোক হয়ে যায়। সেই রাতে বিধুশেখরও গম্ভীরভাবে বলেছিলেন, মা বিন্দু, তুমি আর নিচতলায় যখন তখন যেও না, পণ্ডিত মশাইয়ের কাছে তোমার আর পাঠ নেবারও দরকার নাই, তাতে লোক অপবাদ হবে। ভগবত পাঠ করতে শিখেছ, চণ্ডী শিখেছ, তাই যথেষ্ট, এখন বড় হয়েছ, এবার জনার্দনের পাদপদ্মে মন দাও। রাগে অভিমানে বিন্দুবাসিনীর ইচ্ছে হয়েছিল নিজের শরীরটাকেই কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে। সে কেন স্ত্রীলোক হলো, ঈশ্বর কেন এত নিষ্ঠুর যে তার বয়স বাড়িয়ে দিলেন? বিধুশেখরের মুখের কথাই আদেশ। পরদিনই বিন্দু দেখল তার ঘর থেকে সব বইপত্র উধাও হয়ে গেছে, কয়েকখণ্ড মহাভারতের হাতে লেখা পুঁথি আর শ্রীরামপুরে ছাপা কিছু বাংলা সংস্কৃত বই সংগ্রহ করেছিল বিন্দু, সেগুলো ছিল তার প্রাণাধিক প্রিয়, সেগুলি হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেল। বিধুশেখরের নীতিজ্ঞান অতি কঠোর, কুলশ্রেষ্ঠ কুলীন ঘরে জন্মেও তিনি একাধিক দ্বার পরিগ্রহণ করেনি। সন্ধ্যেবেলা ল্যান্ডো হাঁকিয়ে তিনি বার যোশিত সংসর্গের জন্য বের হন না কোনো দিন। আবাল্য সুহিত রামকমল সিংহ কয়েকবার কূট কৌশল করেও পারেননি বিধুশেখরকে তাঁর কূর্তির স্থানে নিয়ে যেতে। অবশ্য বিধুশেখরও পারেননি রামকমলকে পণ্যা রমণী গমন থেকে নিবৃত্ত করতে। দুই বন্ধুর ব্যক্তিত্বে বৈপরীত্য অনেক। রামকমল সিংহ দুর্বল ও উদার, বিলাসী ও পরনির্ভরশীল, তার সবচেয়ে বেশি নির্ভরতা ভাগ্যের উপরে। অপরদিকে বিধুশেখর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও হিসেবী, তার ললাট ও চিবুকে রয়েছে আত্মবিশ্বাসের ধারালো রেখা। খাদ্যপানীয় অসংযমের জন্য রামকমলের শরীর মধ্যবয়সে পৌঁছবার আগেই শিথিল ও মেদবহুল। বিধুশেখর জীবনে কখনো সুরা স্পর্শ করেননি এবং তার ঋজু দীর্ঘ শরীরখানি এখনও তলোয়ারের মতন ঝকঝকে। সুরার কারণে বিধুশেখর রামমোহন রায়ের ওপর চটা। রামমোহন সুদূর ইংল্যান্ডে দেহরক্ষা করার পরই এদেশে তার নামে অনেক সরগোল ওঠে। জীবিতকালে যারা রাজার বিরোধী ছিল তারাও অনেক এখন মত বদলে নিয়েছে, কিন্তু বিধুশেখর তার মতবাদ থেকে এখনও টলেননি। কোনো মজলিসে
রামমোহনের প্রসঙ্গ উঠলে সবাই তখন যখন তার প্রশস্তি শুরু করে, তখনও বিদুশেখর জিভে আফসোসের শব্দ করে বলেন, কিন্তু রাজা ভদ্র সমাজে মদের স্রোত বইয়ে দেওয়াটা ভালো করলেন কি? আমার বিবেচনায় শিক্ষিত ব্যক্তিদের এমতো ব্যবহার উচিত নয়। রাজা নিজে সেয়ানা ছিলেন, অল্প পানে সংযম রক্ষা করতেন, কিন্তু অপরে তাহা পারে কি? রাজা ফেসিয়ান চালু করে দিলেন, এখন থেকে পথে পথে মুক্তকচ্ছ মাতালরা গড়াগড়ি যায়। রামকমল এসব শুনে হাসতে হাসতে বলেন, বিধু, তুমি তো এ রসের মর্ম বুঝলে না, একদিন না হয় বোতল টেনে গড়াগড়ি করে দেখোই না, দেখবে তাতেও সুখ আছে। হাত নেড়ে রামকমলের কথাটা নিতান্ত তুচ্ছভাবে অগ্রাহ্য করে বিদুশেখর অপ্রসন্ন মুখে বলেন, তোমরা যত ইচ্ছে রাজার গুণগান করতে চাও করো, আমি তাকে সমর্থন করতে পারি না। সংস্কৃতকে হেয় করে রাজা যে ম্লেচ্ছবিদ্যা চালু করে গেলেন তার ফল ভালো হবে বলতে চাও? দুপাতা ইংরেজি পড়েই ছেলেগুলান বাপ পিতে মোর অবাধ্য হয়ে যাচ্ছে, কী কুক্ষণে যে রাজার সঙ্গে ওই খরগোশটার বন্ধুত্ব হলো? অন্য একজন তখন বলেছিল, বিধু ভায়া, ওই ইংরেজির জন্য তুমিও তো বিলক্ষণ 10 টাকা উপায় করছ। কয়েক বছর আগে আদালতে সরকারিভাবে ফার্সির বদলে ইংরাজি চালু হয়েছে, বিধুশেখর ফার্সিতে কৃতবিদ্ধ ছিলেন, ইদানিং এক ফিরিঙ্গি শিক্ষক রেখে কাজ চালানো গোছের ইংরেজি শিখে নিয়েছেন। এত গরমিল সত্ত্বেও কোনো এক অনির্দিষ্ট কারণে বিধুশেখর ও রামকমলের মধ্যে এক গভীর অন্তরের টান। সুখে সংকটে আপদে আহ্লাদে দুজনে সব সময় পাশাপাশি থাকেন। বিষয়কর্মের ব্যাপারে বিধুশেখরের পরামর্শ ছাড়া রামকমল এক পা চলেন না। সমবয়সী হলেও রামকমলের প্রতি বিধুশেখরের ব্যবহারটা অনেকটা অনুজের মতন। অনেকদিন আগে বারাণসী থেকে আগত এক জ্যোতিষী বলেছিল রামকমল সিংহ অল্পায়ু হবেন। সেই জ্যোতিষী উক্ত নির্দিষ্ট সময় সীমা পার হয়ে এসেও রামকমল এখনও বেঁচে বর্তে আছেন, যদিও কিন্তু একটা শিশিরে মৃত্যু ভয় প্রায় তার বুকে এসে ধাক্কা মারে। সেই জন্য তিনি আগে থেকেই বন্ধুকে বলে রেখেছেন, আমি চক্ষু মুদলে তুই তো আমার সংসারে ভার লোভি বিধু, যে কদিন আছি তোর বকলমাতেই আছি। সত্যই রামকমলের সংসারের বিলি ব্যবস্থার ভার অনেকদিনই বিধুশেখরের হাতে। সিংহবাড়িতে কোনো দাসদাসী চুরি করা ধরা পড়লেও সালিশির জন্য বিধুশেখরের ডাক পড়ে। বিধুশেখরেরও এমন অভ্যেস হয়ে গেছে যে সময় পেলেই তিনি ও বাড়িতে চলে যান। ও বাড়ির বৈঠকখানায় তার জন্য পৃথক আলবোলা রাখা আছে। তার স্ত্রী সৌদামিনী মাঝে মাঝে অনুযোগ করেন, তুমি তো বন্ধুর সংসার নিয়ে মেতে আছো, নিজের সংসারে ভালো মন্দ কিছু দেখো না? এ অনুযোগ অসত্য। নিজের সংসারের প্রতিও যে বিধুশেখরের তীক্ষ্ণ নজর আছে তার প্রমাণ তিনি দেন সঠিক সময়। যেমন বিধবা কন্যা বয়স্থা হয়েছে বলেই একদিনেই তিনি তার যথেচ্ছ ঘোরাঘুরি এবং পড়াশোনা বন্ধ করে দিলেন। বিধুশেখর নিজে নির্দেশ দিয়েছেন, একাদশী দিন বিন্দুবাসিনী যেন কোনো অব্রাহ্মণের মুখ না দেখে। বাড়ি ভরা দাস দাসী, বাড়ির লোকেরও সব সময় আনাগোনা, সেই জন্য ওই দিনটা সর্বক্ষণ ওর পক্ষে ঠাকুর ঘরে থাকাই শ্রেয়। আগে কখনো বিন্দুবাসিনীর এমন খিদে পায়নি, এত তেষ্টা পায়নি। ক্ষুধা তৃষ্ণা ছাড়িয়েও তার শরীরে জ্বলতে থাকে রাগ, সেই রাগে তার চোখ দুটি বন বিড়ালির মতো ঝকঝক করে। একাদশীর দিন বিন্দুবাসিনী আগে পড়াশোনা নিয়ে ভুলে থাকত। বিশেষত এই দিনটি ছিল মুগ্ধবোধ মুখস্থ করার পক্ষে আদর্শ। কঠিন ব্যাকরণের নিয়মের মধ্যে মন নিবিষ্ট করে রাখলে মন আর অন্য কিছু চিন্তা করার সুযোগ পায় না। এখন বিন্দুবাসিনীর সারাদিন ব্যাপী এক আগ্রাসী শূন্যতা।